have এবং has। ইংলিশ গ্রামারের প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরিতে have এবং has এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর ইউসেজ জানা খুব একটা কঠিন কিছু নয়। খুব সহজ দুটি গ্রামাটিক্যাল বিষয়, নাম্বার এবং পারসন, জানলেই আপনারা এটির ব্যবহার সঠিকভাবে করতে পারবেন। নাম্বার হচ্ছে বাংলা ব্যাকরণের বচন। নাম্বার দু প্রকার, সিঙ্গুলার প্লুরাল, একবচন ও বহুবচন। যে কোনো কিছু একটি প্রকাশ করলে সেটি হচ্ছে সিঙ্গুলার, এবং কোনো কিছু একের অধিক বোঝালে সেটি প্লুরাল। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আগেই বলেছি হ্যাভ হ্যাজ বসে নাম্বার এবং পার্সন অনুযায়ী। এখানে শুধুমাত্র মনে রাখতে হবে হ্যাজ বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন, আর বাকি সকল ক্ষেত্রে বসবে হ্যাভ। হ্যাজ তখনই বসবে যখন কোনো কিছু সিঙ্গুলার হবে এবং থার্ড পার্সন হবে। এতটুকু মনে রেখে বাকিগুলোতে আপনারা হ্যাভ বসিয়ে দেবেন। চলুন তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলোর ব্যবহার কিছু উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক। হি হ্যাজ আ হোয়াইট ড্রেস, তার একটি সাদা জামা আছে। আই হ্যাভ আ হোয়াইট ড্রেস, আমার একটি সাদা জামা আছে। হি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন, সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বা ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন, তুমি সঠিক সিদ্ধান্তটি নিয়েছো। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফলাফল এখনও বর্তমান, অর্থাৎ সিদ্ধান্তটি নিয়ে নেওয়া হয়েছে এবং তার ফলাফল এখন বিদ্যমান। এই ধরনের সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো কাজ আরম্ভ হয়ে এখনও চলছে। এই ধরনের সেন্টেন্সেই আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অথবা দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা সকাল থেকেই কাজ করছে। এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিনের পরের ভার্বের সাথে আইএনজি বসে, যেমনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেহেতু বৃষ্টি বা কাজ এখনও চলছে, অর্থাৎ এখনও কন্টিনিউ করছে শুরু হয়ে, সেজন্য এখানে আইএনজি বসবে। তাহলে হ্যাভ বা হ্যাজের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং হ্যাভ বিন হ্যাজ বিনে ভার্বের সাথে বসবে আইএনজি। এবং হি, শি, ইট বা যে কোনো ব্যক্তি বা বস্তু একটি বোঝালে তখনই শুধুমাত্র হ্যাজ বসবে, বাকি সময় হ্যাভ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন প্লিজ। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও ভবিষ্যতে আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে আমাদের সেটিও জানান। থ্যাংকস ফর ওয়াচিং।